আমাদের সঙ্গে রয়েছেন মালদা উত্তর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মৌসুম নূর, যিনি কংগ্রেসের ইয়াং ব্রিগেডের অন্যতম প্রতিনিধি। সকালেই ভোট দিতে বেরিয়েলেন এবং একটা বিপত্তি, ভোট দিতে পারলেন না। কি মনে হচ্ছে এবারে ভোট সকাল থেকে কি দেখছেন? সকাল থেকে মানে একটু মানে আমরা ডিস্টারবেন্সই দেখতে পাচ্ছি, অনেক জায়গা থেকে খবর আসছে ইভিএম মেশিনের গন্ডগোলের খবর, অনেক জায়গায় সেন্ট্রাল পুলিশ ফোর্স পৌঁছায়নি সেই খবর, আমরা এখানে নিজে এসে ভোট দিতে পারলাম না, প্রথমবার হলো তো, একটু মানে ডিস্টারবেন্সই হচ্ছে, আমরা আশা করিনি এইভাবে হবে, দেখা যাক যেমন ডেটা এগোয় আমরা আশা করছি সব নর্মালাইজ হয়ে যাবে। এখানে ইভিএম কি সমস্যা রয়েছে? এখানে আমরা যেটা শুনলাম কি অটোমেটিক 52টা ভোট পড়েছে এবং সেটা নিয়ে অনেকে মানে চ্যালেঞ্জ করেছে কি ইভিএম মেশিনটা ভালোভাবে কাজ করছে না। এখানকার অফিসাররাও যারা আছেন প্রিসাইডিং অফিসার তারাও বললেন যে ইভিএম মেশিনে কিছু একটা গন্ডগোল আছে। আমি সঙ্গে সঙ্গে ডিএম সাহেবকে জানালাম, তো উনি বললেন আমি ইমিডিয়েটলি লোক পাঠাচ্ছি, কিন্তু প্রায় 1.5 ঘন্টার বেশি হয়ে গেছে, এখনো অবধি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আপনি খুব আজকে ভোর রাত থেকে বেরিয়েছেন, সকালে কি করলেন এখনো বলুন? আমি সকালে আমাদের পিরানাপীর সাহেবের দরগা আছেন ওখানে গেছিলাম, পান্ডুয়া মাজার শরীফে গেছিলাম, আমার মা বাবার সমাধি আছে তাদেরকে স্মরণ করে মানে আশীর্বাদ নিয়ে আমি বেরিয়েছি, বরকত সাহেবের কাছেও গেছিলাম। সকাল থেকে বেরিয়েছিলেন ভোটটা দিয়ে পুরো আপনার কেন্দ্র ঘুরবেন, কিন্তু সে তো আর সম্ভব হলো না, এখন কি করবেন? না আমি বেরিয়ে যাব, আমরা রিপোলিং এর ডিমান্ড করেছি, আমরা আশা করছি সেটাই মানানো হবে। এমনি সামগ্রিকভাবে চতুর্মুখী লড়াইয়ের সম্মুখীন আপনি, তো পরিস্থিতি কেমন এবং আজকের ভোটে আপনারা যারা প্রতিদ্বন্দ্বী রয়েছেন সেক্ষেত্রে ভোট টানার ক্ষেত্রে আপনি আজকে কি ধরনের প্ল্যান রয়েছে? না পরিস্থিতি খুব ভালো আমাদের, আমরা যদি ভালোভাবে সবাই যদি পোলিংটা করাতে পারি তাহলে আমাদের পরিস্থিতি খুবই ভালো, আমরা এটাই আশা করছি যে আমাদের মানে পোলিংটা ভালোভাবে হয়। কিন্তু সেন্ট্রাল ফোর্স নিয়ে কি কোনো আপনাদের কোনো অভিযোগ রয়েছে? সেন্ট্রাল ফোর্স নিয়ে অভিযোগ সেরকম তো কিছু নেই, কিন্তু সেন্ট্রাল ফোর্স যেন মানে সব জায়গায় ডিপ্লয়েড হয় সঠিকভাবে সেটাই আমরা আবেদনটা করছি। ধন্যবাদ আপনাকে মৌসুম নূর, যিনি সকালে কিন্তু বিপত্তির সম্মুখীন, তিনি ভোট দিতে পারলেন না এবং ইভিএম খারাপ হওয়ার জন্য তারা রিপোলিং এর দাবি করছেন এবং সব মিলিয়ে মালদা উত্তর কেন্দ্রের প্রার্থী মৌসুম নূর এবং মালদা দক্ষিণ কেন্দ্রের প্রার্থী আবু হাসিম খান চৌধুরী দুজনেই কিন্তু সকালে ভোট দিতে না পেরে আপাতত তারা ফিরছেন এবং সব মিলিয়ে ভোটের সকালেই কিন্তু গনি পরিবার অন্তত ভোট দিতে না পারার আক্ষেপ নিয়ে ভোটের কাজে বেরোচ্ছেন। ক্যামেরায় অঞ্জন বিশ্বাসের সঙ্গে নিমাই পাণ্ডা, এইপি আনন্দ, মালদা।